আগুন প্রজ্বলিত করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে এখন সেই আগুনে ছুঁড়ে মারা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জলদ গম্ভীর স্বরে জবাব দিচ্ছেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আগুনে ফেলবে, কোথায় ফেলবে না ফেলবে সেটা নিয়ে আমার কোনো টেনশন নেই। খাব্বাব বিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শূলে চড়ানো হবে, ঠিক পূর্ব মুহূর্তে যে কাফেরের বাড়িতে তিনি বন্দী, সেই কাফেরের বাড়ির মেয়েদেরকে বলছে, শোনো আমি তো তোমাদের হাতে বন্দি, তোমরা তো আমাকে হত্যা করবে, তা আমাকে একটা বেলেট দাও। তোমরা বেলেট দিয়ে কি হবে, শরীরের অবাঞ্ছিত পশমগুলি পরিষ্কার করব আর নখগুলি কেটে ছোট করব, আমি আল্লাহর দরবারে যাব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে। অতএব একটা ব্লেড তোমরা দাও আমাকে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রবের কাছে হাজির হতে চাই। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্লেডের কাজ সম্পন্ন করছেন, নখগুলি কেটে ছোট করছেন। এমত মুহূর্তে ওই বাড়িরই নাবালক এক শিশু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে যায় বসেছে। তখন বাড়িওয়ালারা চিন্তা করছে, যেহেতু আমাদের শত্রু তাকে তো আমরা মেরে ফেলবো, তো এমনেও মরবে অমনেও মরবে, মরার আগে তোর বাচ্চাকে মেরে তারপর মরি, যদি মেরে ফেলে তো কি উপায় হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিলেন, শোনো হে কাফেরের দল, তোমাদের সঙ্গে আমাদের শত্রুতা আছে, কিন্তু তোমাদের নাবালক শিশুর সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। এরা নিষ্পাপ, এরা নাবালক, এরা নিরপরাধ, এই যে নিয়ে যাও তোমাদের শিশু। পরবর্তীতে তারা বলছে যে জীবনে বহু মানুষ দেখেছি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম ভালো মানুষ আমরা দেখিনি। তার হাতের মধ্যে হাত করা পড়া ছিল, সেই অবস্থায় জান্নাতের ফলের থোকা তার হাতে সেই বন্দিদশা অবস্থায় খেতে দেখেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা, যখন আমি মুসলিম অবস্থায় নিহত হচ্ছি তখন আমি আর কোনো কিছুর পরোয়া করি না, আমার শরীরের গোশত কত টুকরা করা হবে, কিভাবে আমাকে হত্যা করা হবে, কোন কাতে আমাকে ফেলানো হবে সেই নিয়ে আমার কোনো টেনশন নাই, কারণ আমি ইসলাম নিয়ে ইমান নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাচ্ছি। ইমান যার মজবুত বেশি তার টেনশন তত কম। ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহকে জেলখানায় যখন 1000 করে ব্যত্রাঘাত করা হচ্ছে ডেলি, তিনি ওই একই জবাব দিয়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আর তিনি হলেন কতই না উত্তম কর্ম বিধায়ক। মানুষ যদি ইমান মজবুত থাকে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখেছেন, যেটা আপনার নামে বরাদ্দকৃত, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে সেখান থেকে 1 শতাংশ কমাতে পারবে না, আর যেটা আপনার নসিবে নাই, তাম পৃথিবীর মানুষ মিলে সেখানে আপনার নসিবে না থাকা জিনিস আপনাকে দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লাম ইস্তামাল ইনসু ওয়াল জিন্নু আউয়ালুহুম আখিরুহুম আলা সাঈদিন ওয়াহিদিন আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা বিশাইইন ইল্লা মা কদ কাতাবাল্লাহু লাক। আসমান জমিনের জিন ও ইনসান শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব দানব এসেছে সবাই মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, সেই উপকার যদি আল্লাহ তাকদীরে না লিখে থাকেন, কশিন কালেও তারা তোমার কোনো উপকার করতে পারবে না। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে
আল্লাহ পাক যা লিখেছেন তাম পৃথিবীর মানুষ মিলে তোমার নসিবের জিনিস যদি নিতে চায় লাইয়াযুরুকা বিশাইইন ইল্লা মা কাদ কাতাবাল্লাহু আলাইক কশিনকালেও তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তারপরে শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফাতিল আকলাম ওয়া তুবিয়াতিস সুহুফ যে কলম দিয়ে তাকদীর লেখা হয়েছে সেই কলম শুকিয়ে গেছে আর যে দপ্তরে তাকদীর লেখা হয়েছে সেই দপ্তর বন্ধ করে দেওয়া হয়েছে তাকদীর আর নতুন করে নির্ধারণ হবে না মানুষের ঈমান যখন থাকে তখন টেনশন কমে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আসবাহা মিনকুম মান আসবাহা মিনকুম মুআফাতুম বিবাদানিহি তোমাদের মধ্যেকার যে ব্যক্তি শারীরিক সুস্থতা নিয়ে সকাল করলো সকালে উঠলো ঘুম থেকে তার শরীর সুস্থ শরীর সুস্থ মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি তোমাদের মধ্যে যে ব্যক্তি নিরাপত্তার সঙ্গে সকাল করলো কোনো টেনশন নাই নিরাপদ অবস্থায় ঘুম থেকে জেগে উঠলো নিরাপদ অবস্থায় ঘুম থেকে জেগে ওঠা আর নিরাপদ হীনতায় ঘুম থেকে জেগে ওঠা যারা সাদ্দাম যখন কুয়েত দখল করে নিল সাদ্দাম এক রাতে কুয়েত দখল করেছিল আমার দুই ভাই তখন কুয়েতে ছিলেন ঘুম থেকে উঠে দেখে যে জানালার পাশে ইরাকি মিলিটারি পুরো গ্রাম কুয়েত ঘিরে ফেলেছে তারপরে হাতরাসে গিয়ে মালিক কোথায় গেল যেন মালিকের দরজায় বড় বড় তালা লাগানো মালিক রাতের অন্ধকারে আমার ভাইয়ের পাসপোর্ট সিন্ধুকের মধ্যে রেখে সেই সিন্ধুক এবং বাড়িঘর সব তালা দিয়ে সৌদি আরবে পালিয়ে চলে গেছে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কত নারী যে সেই সময় সেই মরুভূমির মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ করেছে কত মানুষ যে সাপে কেটে মেরেছে আর কত মানুষ যে না খেয়ে মরেছে তার কোনো হিসাব কিতাব নেই পাসপোর্ট নাই বিদেশের মাটিতে পাসপোর্ট মালিকের সিন্ধুকে তালা দেওয়া আর মালিক পালাতক সৌদি আরব মানুষের জানে যদি নিরাপত্তা না থাকে মানুষের মধ্যে যদি ভয় কাজ করে মানুষের ভয় যখন এসে যায় তখন জিনের ভয় চলে যায় মানুষের ভয়ে মানুষ ভাঙা কবরে গোরস্তানের ভিতরে ভাঙা কবরে গিয়ে রাত্রে শুয়ে ঘুম পাড়ে মানুষের ভয়ে মানুষ নর্দমায় ডুব দিয়ে সারা রাত পার করে হাজার হাজার সাপ সেই নর্দমায় কিলবিল করে সাপের ভয় আর তখন থাকে না মানুষের ভয় যখন এসে যায় মানুষের ভয়ে মানুষ আরামের বিছানা ছেড়ে চলে যায় একটা লোকের নামে মামলা আছে খালি তাকে বলবে যে পুলিশ আসতেছে মুখের গ্রাস ফেলে দিয়ে আরামের বিছানা থেকে লাফ দিয়ে উঠে জঙ্গলে গিয়ে ভাঙা কবরের মধ্যে গিয়ে আত্মগোপন করবে নিরাপত্তার এত প্রয়োজন এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম দোয়া করেছিলেন নিরাপত্তার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়াজনুবনী ওয়া বানী আন নাআবুদাল আসনাম হে প্রভু এই শহরকে নিরাপত্তা নগরী বানাও আল্লাহ পাক বলছেন ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল আমিন নিরাপদ নগরী নিরাপদ নগরী কেন হলো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা وَجْنُبْنِي وَبَنِيَ أَنْ
নাগুদ আসনাম। প্রভু হে এই মক্কা নগরীকে নিরাপদ নগরী বানাও, জানমালের নিরাপত্তা আছে, টেনশন নাই, শাকসুটকি যা খেয়েছেন নাক ডাকায় ঘুম পাচ্ছেন, যারা গরিব দুঃখী মানুষ তারা গাছতলায় ঘুমিয়ে যায়। এক গরিব মানুষ ডাব বিক্রি করছে আর ডাবের উপরে তার এতিম ছেলেটা ঘুমিয়ে আছে, মানে মাহারা ছেলে বাপের সাথে গেছে ডাব বিক্রি করতে, তার ডাবের উপরে ঘুমিয়ে গেছে, ঘুম ওর এসেছে, কেন ওর টেনশন নেই, টেনশন ফ্রি। টেনশন তখন আপনার মাথায় থাকবে, একদম ফুল গালিচায় ঘুমাইলেও আপনার ঘুম ধরবে না। উপাদেয় খাবার সামনে আছে, সেই খাদ্য মুখে ঢুকবে না। মান আসবাহ মিনকুম আমিরান ফি সিরবিহি ওয়া মুআফাতুম বিবাদানিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমি। তার শারীরিক ভাবে সে সুস্থ, শারীরিক ভাবে সুস্থ, মুআফাতুম বিবাদানি, শারীরিক ভাবে যখন মানুষ অসুস্থ হয় তখন আর পৃথিবীর কিছু ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না। মানুষ যখন অসুস্থ থাকে তখন কিছু ভালো লাগে না। ওয়াইন্দাহু কুতুয়াউমে, একদিনের খাবার আছে, ফাকান্নানা ইজাতলাহু দুনিয়া বিহাজাফিরহা, দুনিয়াটা যেন তার পুরাটাই তার কবজায় করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষ টেনশন ফ্রি হওয়ার জন্য জিকির, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। ব্যথাহত মনটারে দেখাও আকাশ, কি করে বিহানে হয় আলোর প্রকাশ, আরো কিছু পথ চলো মরিচিকা মারিয়ে, দেখবে সাগর আছে, দুহাত বাড়িয়ে, দুটি বাহু বাড়িয়ে। রাতের বেলায় ছাদে উঠবেন, ছাদে উঠে আসমানের তারকার দিকে তাকাবেন, আল্লাহ পাক বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লায়াতিল লিউলিল আলবাব। আসমান জমি সৃষ্টি, রাত্রি এবং দিনের আগমন প্রস্থান, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীগুণীদের জন্য শিক্ষণীয় আছে। আল্লাযীনা আসমান জমিনের সৃষ্টির সুনিপুণ কৌশল স্বচক্ষে দেখে আর বলে আল্লাহ এগুলি তুমি নিরর্থক বানাও না। মানুষ যদি বোঝে তাহলে তার জন্য খুবই সহজ। হঠাৎ করে রোড পার হতে গিয়ে রিক্সাটা আমার এই বাম পায়ের বুড়ো আঙ্গুলের উপর দিয়ে তুলে নিয়ে চলে গেল। ভাবলাম যে রিক্সাওয়ালাকে কিছু বলি, বললাম না। কেন? ও রিক্সাওয়ালা বড় টেনশনে আছে, রিক্সাওয়ালাকে কিছু বলি আমার বাম পায়ের বুড়ো আঙ্গুলের উপর দিয়ে তুলে ছেঁচে ঠুয়ে চলে গেল। রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ায় আছি, রিক্সা যাচ্ছে, আমি অপেক্ষা করছি, কিন্তু আমার পায়ের উপর দিয়ে তুলে দিল। আমি কিছু বললাম না, ওকে বলার সুযোগ ছিল, এতটুকু ভাবলাম যে ওই রিক্সাওয়ালা টেনশনে আছে, নর্থ বেঙ্গল থেকে হয়তো বা এসেছে, বানভাসী এলাকার লোক, ভঙ্গাপ্রীত এলাকার লোক ঢাকা শহরে রিক্সা চালাবে, তার জমার টাকা এত, তার ওই মেসের খরচ এত, তার গ্যারেজের খরচ এত, তার রিক্সার চার্জ দিতে হয় তার খরচ এত, সে হয়তো চিন্তা করছে খালি রিক্সা নিয়ে যাচ্ছে আর ভাবছে যে সারাদিন তো যার টাকা কামাই হলো, খরচের টাকাই তো হলো না, তো খাবো কি,
নিশ্চয়ই এরকম কোন টেনশন নিয়ে সে যাচ্ছে, নাহলে আমার পায়ে অন্তত পক্ষে রিক্সা তুলতো না। এটার নাম হলো সমবেদনা, এটার নাম সমবেদনা। মানুষ টেনশনে থাকে, যখন টেনশন ফ্রি হবে কখন? যখন সে আল্লাহকে স্মরণ করবে। সঙ্গে সঙ্গে একটি হাদিস মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার যদি হোঁচট খায়, হোঁচট খাওয়ার বিনিময়ে তার মর্যাদা ফজিলত রয়েছে, এমনকি তার পায়ে যদি একটা কাঁটা ফোটে, সেই কাঁটার বিনিময়ে তার গুনাহ খাতা, ছোট ছোট গুনাহ খাতা মাফ হয়ে যায়। সবই তো ইমানদারের কল্যাণের জন্য আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদারের বিষয়টা খুব আশ্চর্যজনক, আজাবানলি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুব আশ্চর্যজনক, ইন আসাবাতু সাররা ফা শাকার ফাফিহি খায়র ওয়া ইন আসাবাতু যাররা ফা সাবার ফাফিহি খায়র, যখন ভালো কিছু পায় তখন শুকরিয়া আদায় করে, তার মধ্যে কল্যাণ রয়েছে, যখন সে খারাপ কিছু পায় তখন সে সবর করে, সবরের কারণে সে নেকি পেয়ে যায়। তাহলে ইমানদারের কোন অবস্থাতে ইমানদারের কোনো সমস্যা নেই, ইমানদার তার কোনো সমস্যা নেই। এই যে ফিলিস্তিনে নিরীহ শিশুদেরকে মারা হচ্ছে, অসহায় মানুষগুলিকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, একদম এমন ভাবে মারছে, মোবাইল এখনো বাজে, তার মানে যিনি ফোন দিচ্ছেন তার ন্যূনতম কমন সেন্স নাই। যখন জুমার খুতবার টাইম, সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তো দেখো যে মানুষকে নৃশংসভাবে মারছে, একদম নিষ্পাপ শিশু তার মাথার খুলির উপরে আঘাত করে একদম ঘিলু বের করে ফেলেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বসনিয়া হার্জেগোভিনায় যখন যুদ্ধ চলছিল, বসনিয়া হার্জেগোভিনার যুদ্ধের সেই নরঘাতক মহানায়ক, তার নাম ছিল ডুডুরোভিক, বসনিয়া হার্জেগোভিনার সেই যুদ্ধের সেই কুখ্যাত নায়কের নাম ছিল ডুডুরোভিক। এই ডুডুরোভিকের ওসিলায় কত লক্ষ মায়ের কোল যে খালি হয়েছিল। আমি তখন সৌদি আরবে একটি পত্রিকায় দেখলাম, সার্বীয় বাহিনী সেই এক মুসলিম রমণী রান্না করছেন, বা কোলে শিশু, মায়ের কোলে নিষ্পাপ শিশু দুধ পান করছে আর রান্না করছেন। সার্বীয় বর্বর বাহিনী গিয়ে জিজ্ঞেস করছে, কি রান্না করো? বলছে, আমি রান্না করি বরবটি, সরি সিম, ফাসুলিয়া, আরবিতে ফাসুলিয়া সিমকে বলা হয়, আমি সিম রান্না করছি, সিমের তরকারি। বলছে, মাছ গোস্ত কিছু নাই? বলছে, যুদ্ধ বিধ্বস্ত দেশ, মাছ গোস্ত কোথায় পাবো, গরিব মানুষ অভাবী, এই কোনো মতো একটু সিমের তরকারি করছি। বলছে, তোমার গোস্তের ব্যবস্থা নাই? বলে, না। বলছে, এখন তোমাকে আমি ফ্রিতে গোস্তের ব্যবস্থা করে দিচ্ছি। মায়ের কোল থেকে নিষ্পাপ শিশুটাকে